হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আমি সরি বলছি তার কারণ আমাকে অনেক আমার ছোট্ট বন্ধুরা রিকোয়েস্ট করছিল যে একশো একুশ আর একশো বাইশ পৃষ্ঠাটা পড়িয়ে দিতে আমি ওটা পড়িয়ে দেব ওই পৃষ্ঠাটায় আমার একটু সমস্যা ছিল বলে আমি পড়াতে পারছিলাম না কয়েকজন আমাকে মেসেজ করেছো আমি ডেফিনেটলি তোমাদেরকে দু তিন দিনের মধ্যে ওই ট্রান্সপোর্টেশান অফ ওয়াটারের ইউনিট টুটা পড়িয়ে দেবো আজকে আমি যেটা পড়াচ্ছি বন্ধুরা ক্লাস থ্রির বাটারফ্লাই বইয়ের আর পেজ টুটা তোমরা যদি খোলো তাহলে দেখতে পারবে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি ফোর একদম ইজি তোমরা শিখে নেবে একদম অল্পর মধ্যেই দেখো কি বলছি শোনো বলছি ইন দ্য হেল্প বক্স ইন দ্য হেল্প বক্স মানে ইন মানে মধ্যে হেল্প বক্স মানে সাহায্যকারী বাক্সের মধ্যে দে আর আর সেখানে আছে নেমস অফ সাম ফ্রুটস নেমস মানে নাম সাম ফ্রুটস সাম মানে কিছু ফ্রুটস মানে ফল আর অফ থাকলে র ফলের নাম বুঝেছ অফ থাকলে র আসে অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড মানে এবং ভেজিটেবলস মানে সবজি সবজিগুলোর তাহলে হেল্প বক্স মানে এই যে সাহায্যকারী এই বাক্সটার মধ্যে কিছু নাম আছে কিসের কিছু ফলের নাম আছে আর কিছু ভেজিটেবলস মানে সবজির নাম আছে নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস নাও মানে এখন রাইট মানে লেখো দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ভেজিটেবলস মানে সবজির নাম নেমস মানে নাম আর অফ থাকলে র আসে তাহলে সবজির নামগুলোকে ইন বাস্কেট এ ইন মানে মধ্যে বাস্কেট এ মানে বাস্কেট মানে ঝুড়ি এ ঝুড়িতে তোমাকে সবজির যে নামগুলো সেগুলো লিখতে হবে বাস্কেট মানে ঝুড়ি এ নম্বর যে ঝুড়িটা রয়েছে সেখানে তোমাকে সবজির নামগুলো লিখতে হবে অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস অ্যান্ড মানে এবং দ্য নেমস মানে নামগুলো অফ দ্য ফ্রুটস ফলগুলোর নামগুলো ইন বাস্কেট বি ইন মানে মধ্যে বাস্কেট মানে ঝুড়ি বি ঝুড়ির মধ্যে তোমাকে ফলগুলোর নাম লিখতে হবে তাহলে বন্ধুরা বুঝে গেছো যে তোমাকে এই সাহায্যকারী বাক্সর মধ্যে কিছু সবজির নাম দেওয়া রয়েছে কিছু ফলের নাম দেওয়া রয়েছে বাস্কেটে মানে ঝুড়ি এতে তোমাকে সবজির নাম লিখতে হবে আর বাস্কেট বি মানে ঝুড়ি বিতে তোমাকে ফলের নাম লিখতে হবে তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ ওয়ান মানে একটি ইজ ডান মানে করে দেওয়া হয়েছে ফর মানে জন্য ইউ মানে তোমার তোমার জন্য একটিকে করে দেওয়া হয়েছে এবার বন্ধুরা আমি তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি মানে তোমরা নিজেরাই বুঝে যাবে কোনটা সবজি কোনটা ফল কারণ তোমরা অলরেডি এগুলো দেখেছো অ্যাপেল মানে হচ্ছে আপেল গুয়াবা মানে হচ্ছে পেয়ারা ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি লেমন মানে হচ্ছে লেবু পাতি লেবু যেগুলো আমরা ভাতের সাথে খাই ডাল এসব দিয়ে খাই ব্যানানা ব্যানানা মানে কলা পটেটো পটেটো মানে হচ্ছে আলু অরেঞ্জ অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু পিস পিস মানে হচ্ছে মটর মটরশুটি সুটি গ্রেপস গ্রেপস মানে হচ্ছে আঙুর ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ টমেটো টমেটো মানে টমেটো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে হচ্ছে আম লিচি লিচি মানে হচ্ছে লিচু এবার বন্ধুরা দেখে নাও আমি এখানে বাস্কেটে আর বাস্কেট বি এখানে অলরেডি দেওয়া রয়েছে কি টমেটো বাস্কেট এতে সবজির নামে কি দেওয়া রয়েছে টমেটো মানে টমেটো টমেটো মানে টমেটো আর বাস্কেট বিতে দেওয়া রয়েছে ওরা বিতে কিছু দেয়নি আমাকে এখানে ফলের নামগুলো লিখতে হবে তাহলে সবজির মধ্যে কে আসছে ক্যাবেজ মানে বাঁধাকপি লেমন মানে পাতিলেবু পটেটো মানে আলু পিস পিস মানে মটর ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে বেগুন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ আর বাস্কেট বি ফলের ঝুড়ির মধ্যে আমরা কাদেরকে রাখবো অ্যাপেল মানে আপেল গুয়াবা গুয়াবা মানে পেয়ারা বেনানা বেনানা মানে কলা অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু গ্রেপস গ্রেপস মানে আঙুর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম লিচি লিচি মানে লিচু তাহলে বন্ধুরা এই গেল বাস্কেটে আর বাস্কেট ভিতে আমরা রেখে দিলাম এবং এখানে অ্যাক্টিভিটি ফোরে সলিউশন বা সমাধানটা শেষ হলো প্রত্যেকটা ভিডিও আমার খুবই ছোট হয়ে যাচ্ছে বিকজ আমার ফোনে অতটা জায়গা নেই তো তোমরা বন্ধুরা যদি বুঝে থাকো আমি এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো অল্প অল্প টাইমের মধ্যে দিচ্ছি যদি বুঝে থাকো এবং মনে হয় যে হ্যাঁ বুঝতে পেরে তোমরা এটা করতে পেরেছ তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো তোমার ক্লাসের বা তোমার ছোট্ট ভাই বোনদের সাথে যারা ক্লাস জিতে পড়ে তাদেরকে বুঝিয়ে দাও বা তাদেরকে বলে দাও এই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা পড়তে পারছে না বাড়িতে তাদেরকে যাদের পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই ইংলিশকে তারা যাতে সহজভাবে শিখে নিতে পারে এখান থেকে আমার সেটাই উদ্দেশ্য তোমরা প্লিজ আমার পাশে থাকো ছোট্ট বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এর পরের অ্যাক্টিভিটি সলিউশন পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে আর হ্যাঁ যে ছোট্ট বন্ধুরা আমাকে মেসেজ করেছিল যে একশো একুশ আর বাইশ পৃষ্ঠাটা আমাকে দিয়ে দাও পড়িয়ে আমি কথা দিচ্ছি তাদেরকে আমি একশো একুশ আর একশো বাইশ পৃষ্ঠাটা পড়িয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ